আমি আরজে অয়ন এসেছি আপনাদের নিয়মিত প্রিয় আয়োজন ফাওয়াল আপ নিয়ে only on radio adult 69.69 fm থেকে। এই যে আমাদের প্রাণের শহর রাজধানী ঢাকা, পৃথিবীর অন্যতম ঘনবসতি সম্পন্ন একটি শহর, প্রতিদিন প্রায় 2 কোটি মানুষের স্বপ্ন ভাঙে এবং গড়ে এই শহরকে ঘিরে। এক একজনের স্বপ্ন এক এক রকম, কেউ স্বপ্ন বাঁধে পড়াশোনাকে ঘিরে, কেউ বাঁধে তার পেশাকে নিয়ে, কেউ বা আবার স্বপ্ন দেখে ভালোবেসে একটু ভালো থাকা। এই স্বপ্ন বাস্তবায়নে কতজনের কত রকম কাঠখড় যে পোড়াতে হয়, এই কাঠখড় পোড়াতে পোড়াতে একসময় চলে আসে ক্লান্তি, আর পেরে ওঠে না শরীর, হাঁপিয়ে ওঠে স্বপ্নকে তাড়া করে ছুটতে থাকা মানুষটি, শরণাপন্ন হতে হয় ডাক্তারের, হাতে ধরিয়ে দেওয়া ডাক্তারের সেই প্রেসক্রিপশন নিয়ে ছুটতে হয় ফার্মেসিতে। নানান ধরনের মানুষ নানান ধরনের প্রয়োজন নিয়ে আসে এই ফার্মেসিতে, কেউ রোগ থেকে মুক্তি পেতে ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন হাতে, আবার কেউ বা বুঝতেই তো পারছেন, খুব গোপনীয় এই জিনিসটা কেনার জন্য নানান জনের থাকে নানান ধরনের উদ্দেশ্য, নানান ধরনের প্রস্তুতি। কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্ত আবার এলোমেলো করে দেয় এই সকল উদ্দেশ্য কিংবা প্রস্তুতিকে। ঠিক এমন একটি গল্প ঘিরেই আজ আমাদের এই ফাওয়াল আপের আয়োজন ফার্মেসি। খুব সাবলীল ভাবে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন সিচুয়েশনের সাথে, খুব পারদর্শিতার সাথে সামলে যাচ্ছেন পড়াশোনা এবং সংসার। ভার্সিটিতে তাকে সরিয়ে প্রথম স্থানটি যেমন কেউ দখল করতে পারেনি, ঠিক তেমনি ভালোবাসা দিয়ে নিজের হাজবেন্ডের মনের পুরো জায়গা তিনি একাই দখল করে রেখেছেন। হাসি খুশি খুনসুটিতেই কেটে যাচ্ছে তার সংসার। আরে বাবা উঠো তো, ফ্রেশ হয়ে নাও। এই ইনি আবিদ, প্রীতির হাজবেন্ড, চাকরি করছেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, 9টা 5টা অফিস, হ্যান্ডসাম স্যালারি। অফিসে থাকাকালীন একটু সময় পেলেই খোঁজ খবরে আগলে রাখেন স্ত্রী প্রীতিকে, একদম পারফেক্ট হাজবেন্ড বলতে যা বোঝায় আর কি। লোকটিকে প্রীতি মাঝে মাঝে পাগল বলে। না না, তার মাথায় আসলে কোনো সমস্যা নেই, সে আসলে পাগল প্রীতির জন্য। প্রীতিকে ঘিরেই তার হাজারো পাগলামি, তবে তার পাগলামি প্রীতিকে সব থেকে বেশি ফেস করতে হয় যেদিন তার সাপ্তাহিক ছুটি থাকে। কিভাবে চলুন দেখা যাক। আজকে তো শুক্রবার, ছুটির দিন, তাড়াহুড়ো করতেছে কেন? আর ছুটির দিন সকালে তুমি কাছে থাকলে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রা আগুনও বাড়ে, ভালোবাসা দ্বিগুণ হয়। আগুন না, খুব একেবারে খুব আগুন দেখিয়েছেন আপনি কয় মাস, ঠিক আছে, আর দেখাতে হবে না। এখন যদি আপনি না উঠেন, ফ্রিজ কিন্তু একদম খালি, বাজার নাই, সো চুলার মধ্যে আগুন জ্বলবে না, সো তাড়াতাড়ি উঠো এখন বাজারে। শোনো না, চোর পুলিশ খেলবো। কি চোর পুলিশ খেলবো? না কি না দুপুরে খেলতে হবে। See you.
আবি কই? চা ঠান্ডা হয়ে গেল তো। কই বাজে নিস তো তাড়াতাড়ি খেয়ে বেরোবি। এত তাড়াহুড়োর কি আছে? তুমি অফিসে যাচ্ছ না বাজারে যাচ্ছ? কেন তাড়াহুড়ো করবো না? কেন? তাড়াতাড়ি বাজারে গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো বাসা। হ্যাঁ তো। তারপর তুমি তাড়াতাড়ি রান্না করতে পারবা। হ্যাঁ তারপর? তারপর তুমি আমি দুজনে মিলে তাড়াতাড়ি খাবার দাবার শেষ করতে পারবো। হ্যাঁ তো। তুমি বুঝো না? না বুঝি না। যারা কথা দেবো তারা কেন তাদের সাথে আমি চলবো না? আমি আমি ঘুমাইতে গেলাম। আমি কথা দিয়ে কথা রাখি তো। আমি বুঝি, আমি কথা দিয়ে কথা রাখি। খেলবো না। আমি বুঝিনি, আমি শুনি নাকি মুড নাই? নাই না মুড কি? আবি আগে ওটা নিয়ে আসো। আমার একদম মনে ছিল না যে একদম শেষ হয়ে গেছে, একদম খেয়াল করিনি। বাট আবিদ, আমি কোনো ঝামেলা চাচ্ছি না। ঝামেলা হবে না, ট্রাস্ট মি। আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমি কোনো ঝামেলাই চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? ফার্মেসিতে যাচ্ছি, 5টা মিনিট দাও আমাকে, আমি জাস্ট যাবো আর আসবো, তুমি থাকো। বুলেট ভাই সম্পর্কে প্রীতির ভাই, তবে তাকে শুধু এই পরিচয় আটকে রাখলে ভুল হবে, বলা যায় অপরাধী হবে। এলাকায় বেশ নাম ডাক বুলেট ভাইয়ের, তিনি বেশ প্রভাবশালীও। তার অদ্ভুত একটি গুণ আছে, আর তা হলো তিনি খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে ছোট্ট একটি তিলকে বিশাল সাইজের তাল বানিয়ে ফেলতে পারেন। তবে এই কাজটি কিন্তু তিনি কোনো রকম ইন্টেনশন থেকে করেন না, হয়ে যায় আর কি। বলা যায় মনে প্রাণে মানুষের উপকারই করতে চান তিনি, কিন্তু এই উপকার করতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়ে বসেন যে যার উপকার করতে যান একটা সময় সে লোকটাই অসহায় হয়ে মনে মনে বলে ওঠেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি মনে হচ্ছে বাড়িয়ে বলছি? তবে চলুন নিজেরাই মিলিয়ে নেবেন। আরে কাছে কি অবস্থা? আমার ওই যে বুলেট ভাই, কি ব্যাপার? আমি তুমি এখানে ওষুধ নিতে আইছো? জি বুলেট ভাই, আমি আসলে ওই ওষুধ না, স্যালাইন নিতে আসছিলাম আর কি। স্যালাইন কার জন্য? কার কি হয়েছে? না ভাই, ওই যে আপনার বোনের জন্য একটু ফুড পয়জনিং হয়েছে, তো তেমন কিছু না। আরে কি কথা, তেমন কিছু না, বোনটা আমার ডায়রিয়া পাতায় বসে রয়েছে আর তুমি তারে ফুড পয়জনিং বলে চালাই দিতেছো। হইতে পারে প্রীতি আমার মামাতো বোন, কিন্তু আরে তো আমি আমার আপন বোনের মতো দেখি, তাই না? তোমারে আমার একটা রেসপন্সিবল পোলা মনে হয়েছে বলে ওর সাথে তোমার বিয়াটা দিছি, আর তুমি একটা ইরেসপন্সিবল পোলার মতো কাম করলা। বুলেট ভাই, বিষয়টা এখনো ডায়রিয়া পর্যন্ত যায়নি, আপনি কোনো চিন্তা করবেন না, বাসায় গিয়ে স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে। আরে ভাই, তোমগো মতো বয়সী পোলা পানগো ওই একটাই সমস্যা, কোনো সমস্যারই তোমরা সমস্যা মনে করো না। মা মোর একটা মাইয়া বাপরে ছেড়া তোমার কাছে চলে আসছে, কই তারে দেখা শুনে রাখবা তা না, উল্টা ডায়রিয়ারে ফুড পয়জনিং বলে চালাই দিতেছো। আর যদি একটা কিছু হয়ে যায় আর বাপরে তুমি কি জবাব দিবা?
জানো ডায়রিয়া কি হইতে পারে? মানুষ মরে যেতে পারে। আসছে আমার দরদ দেখাতে, আমার বউ আর আমি নাকি দায় সারছি। মার পরে না পরে মাসির, বললাম ফুড পয়জনিং বানিয়ে ফেললো ডায়রিয়া। জানাইছোর বাপরে? না আমি তো বলতেছি যে তেমন কিছু না ভাই, তেমন কিছু হলে তো তার বাবাকে কল দিয়ে আমি জানাতাম, স্যালাইন খাওয়ালে ঠিক হয়ে যাবে। এক আছে ভাই, আমাকে 3 প্যাকেট স্যালাইন দেন তো। ভাইয়া দোয়া করবেন তাহলে আমি আসি। হ্যাঁ আমি তোমাকে সব গুছায় বলবো, তুমি জাস্ট এই যাত্রা আমাকে উদ্ধার করো। মানে কি? মানে কি ছাড়া তোমাকে অভিনয় করতে হবে, তোমার ফুড পয়জনিং হয়েছে, তুমি সকাল থেকে অনেকবার ওয়াশরুমে গেছো, প্রয়োজন আরো যাবা, ঠিক আছে? তুমি এখন একটু শুয়ে পড়ো। আমি পারবো না। আমি তোমাকে সব বুঝাই, প্লিজ তুমি একটু শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে সব বুঝাই বলবো, আমি তোমাকে সব বুঝাই বলবো। হাসপাতালে গেছে, বাজে অবস্থা হইতে পারে। কেমনে বলবো আবেদ, আবেদ আরে বুলেট ভাই আপনি এত ফোন ধরে বেলটা দিতেছি হাতে এত কিছু ভাই কি আর করবো, তোমার যে অবস্থা দেখলাম ভরসা করতে পারলাম না, তাই নিজেই চলে আসলাম ভণ্ডারে দেখতে। নিজ হাতে তোমাকে বিয়া দিছি, এখন যদি আর কিছু একটা হয়ে যায় মামার আমি কি জবাব দিব? ওই তুই এটি রাখ, রাখ গ্যাস বিলটা দিয়ে রাখ, কই আমার বোনটা কই? ওই দিদি, বুলেট ভাই তোমাকে দেখতে আসছে। ও ভাইয়া। হ্যাঁ বুলেট ভাই আসছে। কি অবস্থা ভাইয়া? কিরে ডায়রিয়া হইছে শুনলাম, কি অবস্থা তোর এখন? ভাই আগের চেয়ে বেটার। আমি ফার্মেসিতে রিল্যাক্স নিতেছিলাম, ওইখানে আবিদ গেল স্যালাইন আনতে, ওর কাছে শুনে ছুটে আসলাম। তুই কোনো টেনশন করিস না, ভাঙা পড়িস না, আমি আছি না। দেখছো মায়াটার মুখের দিকে তাকানোই যাইতেছে না, কেমন শুকায় গেছে মুখটা। না ভাইয়া সেরকম কিছুই না, তোমরা আছো না, তোমরা থাকতে আমার আবার কি শিখতে। আমি তো একটু শুনলাম, মানে কি আবে কি হচ্ছে এসব? আরে না না কোনো আয়োজনের দরকার নাই, চা বিস্কুট লাগবো না, এই অবস্থা কি করতেছস তোরা? না মানে বুলেট ভাই ওই প্রীতি একটু ওয়াশরুমে যেতে যাচ্ছিল আর কি, তো আপনার সামনে বলতে লজ্জা পাচ্ছে। এই প্রীতি বুলেট ভাই তো বাবারই মতো, যাও না যাও, সমস্যা কি? ওই মিয়া কি কও তুমি, আমারে তুমি বুইরা বানাই দিতেছ? না না ভাই আসলে আপনি তো প্রীতিরই বড় ভাই, তো বড় ভাইরা তো বাবার মতোই হয়, গার্জিয়ান, ওই ওই অর্থে বললাম আর কি। আরে হইছে এখন, যাও যাও ওরে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি বাইরে আছি। আরে প্রীতি খুব সুন্দর অভিনয় তো, তুমি জাস্ট চালা যাও, এভাবে চালা যাও। আপি সবার মানে কি? আমি পারবো না, কিসের অ্যাক্টিং, কিসের ফুড পয়জন, কিসের অসুখ, আমি এগুলো পারবো না, কোনো মানে হয় সবের? তুমি স্টপ করবা? হচ্ছে তো পারতেছো তো, আর একটু পারতে হবে অভিনয়টা, আর একটু চালা যাও। আমি পারবো না। তুমি পারবা আমি জানি, তুমি পারো, প্লিজ প্রীতি। আমি পারবো না, আমি পারবা প্রীতি। কি অবস্থা, সব ঠিকঠাক তো? কোনো সাড়া শব্দ নাই, সব ঠিক আছে তো?
মাথা মোটা কথা কার কেউ ওয়াশরুমে গেলে এখন চিৎকার করে ভাইয়া এই তো হয়ে গেছে আসতে পারেন এরপরেও তুমি ব্যাপারটা সিরিয়াসলি নেবে না প্রীতির বাসায় ফোন করো আমাকে আসতে বলো না না ভাইয়া বাবাকে ফোন দেওয়ার দরকার নাই বাবা এখন এত কষ্ট করে যাত্রা বাড়ি থেকে উত্তরায় আসবে কষ্ট হয়ে যাবে না আর আমি তো ওষুধ খাচ্ছি রেস্ট নিচ্ছি এখন একটু আগের চেয়ে ভালো লাগছে বাবা আসার দরকার নাই আমি ঠিক হয়ে যাব আপনি এত টেনশন নেবেন না গুড ভাই টেনশন নেবেন না এটা সব ঠিক হয়ে যাবে আরে টেনশন কি এমনি এমনি করতেছি টেনশন করার কারণ আছে এই যে কয়েকদিন আগে আমাদের বাসার পাশে একটা ছেলে ডায়রিয়া হয়েছে তারে খালি হাসপাতালে নেয় নাই বইলেই মরা গেছে যাও ফোন করো মামাকে আল্লাহ বাবাকে ডাকা পর্যন্ত তো ঠিক ছিল এখন আবার হসপিটালে নিতে না বলে বুলেট ভাই আমি বুঝতে পারছি আপনি কেন রাগ করতেছেন ওর বাবাকে কল দিয়ে বলিনি তাই তো ঠিক আছে আমি ওর বাবাকে কল দিচ্ছি দাও দাও না কল দিও না আরে কল দিচ্ছি সমস্যা কি কল দাও দরকার তো হ্যালো আসসালামু আলাইকুম বাবা বাবা আপনি কই আছেন জি জি আসলে বলছিলাম যে প্রীতির তো শরীরটা একটু খারাপ করেছে ওর একটু পেট খারাপ হয়েছে তো ও বিছানায় শুয়ে পড়েছে আর কি আপনার কথা বলছিল খুব মিস করছিল আপনি যদি একটু ঘুরে যেতেন আর কি ও ও আচ্ছা নারায়ণগঞ্জে আছেন না নারায়ণগঞ্জে আচ্ছা 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 তাহলে আজকে রাতে ফিরবেন তাহলে কালকে চলে আসেন দেখা করেন জি জি খুব খুশি হব জি 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 আচ্ছা আচ্ছা ওকে ওই বাবা তো ওই নারায়ণগঞ্জে ওই তার শালার সম্বন্ধীর মারা গেছে জানা যা তো একটু ব্যস্ত আর কি মানে তার মেয়ে অসুস্থ মারা যাচ্ছে আর তার বাবা ঘুরে বেড়াচ্ছে তার আমি ফোন না না ভাই আসলে তো জানাজা আছে তো যে শালার সম্বন্ধে মারা গেছে তো আমি ফোন দিয়ে বলতেছি যে তোমার মেয়ের জামাই তোমার মেয়েকে কিভাবে সেবা করতেছে আসো দেখা যাক হ্যালো মামা হ্যালো প্রীতি এইদিকে মারা যাচ্ছে এটা কোনো কথা আর আপনি নারায়ণগঞ্জে মানে কিসের নারায়ণগঞ্জ কি বলছো বলে আরে আবিদ আপনার একটু আগে ফোন দিল না আপনি নারায়ণগঞ্জে আপনার শালার সম্বন্ধে জানা যায় কি বলছো তুমি এসব আবিদ কখন ফোন করলো স্যার আবিদ আপনার ফোন দেয় নাই না তো কি হয়েছে বলেন বলতো মামা আপনি এক মুহূর্ত দেরি না কইরা প্রীতির বাসায় চলে আসেন আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ ডায়রিয়া বাজে অবস্থা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি আসি ওর বাসায় আপনি তাড়াতাড়ি আসেন ওকে ওকে ঠিক আছে আমি এক্ষুনি আসছি ছি আমি ছি তুমি আমার সাথে এরকম করতে পারলা তুমি প্রীতিদের বাসায় ফোন দাও নাই তারপরে তুমি আমার সাথে মিথ্যা অ্যাক্টিং করে বললা যে তার বাবা নারায়ণগঞ্জে আর এমন অভিনয় করে মিথ্যা কথাগুলো বললা আমি তোমার কাছ থেকে এরকম অভিনয় এরকম আমার সাথে মিথ্যা আচরণ আশা করতে পারি না বুলেট ভাই আসলে আমি চুপ করো বউয়ের অসুখ যদি তোমার কাছে ছেলে খেলা মনে হয় তাহলে কি দরকার ছিল বিয়ে করার আর কি অ্যাক্টিংটা তুমি আমার সাথে করলে আমি তোমার এত ভালো জানতাম সমস্ত কিছু তুমি নষ্ট করে দিলে আজকাল আবিদ আমাকে না বাবা ওয়াশরুমে যেতে হবে দেখছো কি অবস্থা মেয়েটার এইভাবে চলতে থাকলে তো মারা পড়বে যাও তাড়াতাড়ি ওরে বা ওয়াশরুমে নিয়ে যাও আমি আসি এখানে কি শুরু করছো তোমরা হ্যাঁ বাবা আসতেছে কি করবে আবিদ আমি আর অ্যাক্টিং করতে পারতেছি না আমার মাথায় তো আসলে কিছু ঢুকতেছে না আচ্ছা তুমি আবার ওয়াশরুমে যে অভিনয় করতে গেলে কেন হ্যাঁ এখন এই ব্যাটা এটার কি সব বানাবে অন্য সব তো বানাইছে বাবাকে ডাক দিল ভাল লাগে এগুলা তোমার একটা মিথ্যা কথা ডাকতে যায় তুমি এখন হাজারটা সমস্যা সৃষ্টি করতেছো এখন আমি কি করতে পারি তুমি তো দেখতেই পাচ্ছ সব তো তোমার চোখের সামনে হচ্ছে আচ্ছা দুনিয়াতে আর দোকান ছিল না মানে দুনিয়াতে ফার্মেসি একটা তোমার ওখানেই যেতে হলো ওই ব্যাটা যেখানে বসে থাকবে তোমাকেও সেখানে যেতে হলো বিশ্বাস করো খোদার কসম ফার্মেসি একটাও খোলা ছিল না একটাই খোলা ছিল সেখানে ব্যাটা বসে ছিল আমি কিভাবে জানবো ওই ব্যাটা ওই টাইমে ওইখানে ফার্মেসিতে বসে আছে তাও মিথ্যা কথা বলছো একটা রোগের নাম বানাইছো এমন একটা রোগের নাম বানাইছো যে আমার মান সম্মানই চলে গেল রাখো মান সম্মান আমি তো ভেবে চিন্তে বলি নাই আর আমি তো জানতাম নাই ব্যাটা শোনার পরে যে ভাতের মারের মতো তার আবেগ উতলায় পড়বে আবে বুলেট ভাই সব ঠিক আছে তো জি ভাই সবকিছু ঠিক আছে আপনি আসতে পারেন বাবা আসছে কি করবা আরে তুমি শুধু একটু অভিনয়টা চালায় যাও সবকিছু ম্যানেজ করা যাও ইলেকট্রিক চলে গেলে সব ম্যানেজ হয়ে যাবে আবি তুমি চলে গেলে তো আমার কোনো দেখার বিষয় না বাবা থাকবে বাবার সামনে মানে বাবা তো আমার সুস্থতা না দেখে যাবে না আমি এটা কি করব তুমি বলো তোমার অভিনয় খুব ভালো হচ্ছে তোমার অভিনয় খুব ভালো হচ্ছে তুমি জাস্ট চালায় যাও কিপ গোইং তোমার অভিনয় খুব ভালো হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে সবকিছু ঠিকঠাক চুপ করো একটু প্লিজ প্লিজ আর একটু অভিনয় করো না একটু করলেই হয়ে যাবে
আর সব ম্যানেজ করা যাবে। তুমি একটু অভিনয়টা চালাও, খুব ভালো হচ্ছে, দারুণ দুর্দান্ত অভিনয় হচ্ছে, তুমি জাস্ট চালাই যাও। কিরে এখন তোর কি অবস্থা? জি ভাইয়া ভালো। হ্যাঁ ভালো, দেখছো মুখের দিকে তাকানো হয়ে যাইতেছে না, কেমন শুকা গেছে। তাড়াতাড়ি ওর একটু স্যালাইন বাড়া দাও, তাড়াতাড়ি যাও যাও যাও। না না ভাইয়া স্যালাইন খাবো না, থাক লাগবে না। আরে কি বলে লাগবে না মানে কি, তোর যে অবস্থা এখন স্যালাইনই হচ্ছে সবচাইতে বড় ঔষধ। আচ্ছা ঠিক আছে স্যালাইন লাগবে না, একটা ডাব কাটা দাও যাও। না না ভাইয়া স্যালাইন ঠিক আছে, ওর ডাব কাটতে পারে না, কোনো দরকার নেই, ডাব কাটতে যাবে হাত টাত কেটে ফেলবে। আর কি বলে বেটা, মানুষ ডাব কাটতে পারবে না, ও যদি ডাব না কাটতে পারে তাহলে তো একটা মুরগি। আচ্ছা ভাই আমি স্যালাইনই খাচ্ছি, দরকার নেই। আর ভাইয়া আমার না আসলে শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু একা একা রেস্ট নিতে চাচ্ছি। তো আবি ভাইয়া যখন চলে যাবে তুমি দরজাটা লাগে, তুমিও বের হয়ে যাও, ঠিক আছে? না 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 না, আমি এখান থেকে এক চুলো নড়বো না মামা না আসা পর্যন্ত। এই ছেলের উপরে আমি আর কোনো ভরসা রাখতে পারছি না। না বেটা কত বড় নির্লজ্জ, বাসা থেকে বের করে দিলেও বের হচ্ছে না। বুলেট ভাই চলো না আমরা নিচে গিয়ে একটু বসি, ও একটু ঘুমাক, একটু রেস্ট নিক, অনেকটা আয়ত্ত। হ্যাঁ হ্যাঁ তুই তুই রেস্ট নে, তোর কোনো সমস্যা হলে যত সামান্য সমস্যা হোক আমারে ডাকবি, ঠিক আছে? জি ভাই। চলো না ভাই, তুমি রেস্ট নাও। শিখছো তো খালি, তেমন কিছু না তেমন কিছু না। আজকে আমি যদি এখানে না থাকতাম কি হইতো তো আল্লাহ জানে। মামা এসে যে কি করে, ইনি জহির সাহেব, প্রীতির বাবা। খুব সিরিয়াস মোমেন্টেও নির্লিপ্ত থাকার এক দুর্লভ প্রতিভা আছে তার মধ্যে। কথা বলেন খুব মেপে মেপে, কাজের বাইরে একটি কথাও ব্যয় করতে নারাজ তিনি, তবে মেয়েকে ভালোবাসেন খুব। মেয়ের অসুস্থতার কথা শুনে মুহূর্তেই ছুটে এসেছেন সেই যাত্রা বাড়ি থেকে উত্তরাতে। প্রীতি কই, প্রীতির কি হয়েছে? তেমন কিছু হয়নি, আপনার ভেতর আসেন। প্রীতি কই, অনেক তাড়াতাড়ি চলে আসলো মামা, রাস্তায় জ্যাম ছিল না? না কোনো জ্যাম জট নাই, তুমি আমাকে জানালে না প্রীতি কোথায়। বাবা ছোটখাটো বিষয় আপনাকে জানায় বিচলিত করতে চাইনি। ছোটখাটো বিষয় না, মেয়েটার মুখের দিকে তাকানো যাইতেছে না। তোমরা না এই সময়ের ছেলেমেয়েরা কোনো বিষয়ে সিরিয়াস না। আহ থামো তোমরা, চলো আমরা প্রীতির কাছে যাবো, আসো আসো আসো। বাবা তেমন কিছুই হয় নাই, এমনি শরীর খারাপ লাগছে। আর তোমার এত টেনশন নিচ্ছ কেন বলো তো? টেনশন নেওয়ার মতো কিছু হয় না, আমি তো মরে যাইনি, বেঁচে আছি। কইলো একটা কথা, টেনশন করছো কেন? বুলেট ভাই বাপ মা যে কেন টেনশন করে এটা তোরা বুঝবি না, বাপ মা হওয়া তারপরে বুঝবি কেন টেনশন করে। যাই হোক তুই ওষুধ খেয়েছিস? হ্যাঁ বাবা বিট স্যালাইন দিয়েছি, স্যালাইন খেয়েছি, ওষুধ খেয়েছি, এখন শরীরটা মোটামুটি ভালো, খারাপ হচ্ছে না। বাবা যাও না, ফ্রেশ হয়ে আসো, তুমি এত টায়ার্ড, ফ্রেশ হয়ে আসো যাও। তুই পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমি এখানেই থাকছি, কোথাও যাব না। বাবা আমি একটু ওয়াশরুম থেকে আসছি, হ্যাঁ একটু বসো। ব্যাপারটা ছোট পর্যায়ে নাই মামা। তাহলে আমরা এখন কি করতে পারি? আমি এইখানে আসার পর প্রীতি মিনিমাম 3 বার ওয়াশরুমে গেছে, এর আগে যে কতবার গেছে আল্লাহই জানে, ওরে আর বাসায় রাখা ঠিক হবে না। মানে
মানে ওরা হাসপাতালে নিতে হবে, বুঝতেছেন না কেন? যা ভাবছিলাম তাই হলো। বেটা বলে কি, এখন কি করব? বুলেট ভাই আসলে হসপিটাল না করার প্রয়োজন নাই, আমাদের একটা ডাক্তার ফ্রেন্ড আছে, ওর সাথে ডিসকাস করে আমরা মেডিসিনগুলো ফার্মেসিতে কিনে নিলাম শেষ। বুলেট ভাই কইল একটা কথা, হাসপাতালের ট্রিটমেন্ট যদি বাসায় বসে হইতো তাহলে তো হইতো, হাসপাতাল আর লাগতো না, মানুষে বাসায় বসে ট্রিটমেন্ট করতো। তুই আর একটা কথাও বলবি না, যা ওর জন্য যে ডাব নিয়ে আইছি ওটা কাটে নিয়ে যা। শালা তুমি থেকে দুয়ে চলে গেছে, একটু পর না জানি গালি দেয়, কোনোদিন যদি বাটে পাই। বুলেট ভাই আমি এমনি ঠিক আছি, বাসায় রেস্ট করি, আমি যদি হসপিটালে যাই আমি আরো অসুস্থ হয়ে যাব পরিবেশ দেখে। বুঝছি, তুই ওরে লাই দিছস, তুই ওরে ভালোবাসা বাইসা লুথা বানায় ফেলাইছস। এই যাও দাঁড়া থেকো না, যাও ডাব ডাবানসি ওখান থেকে কেটে নিয়ে আসো, ওর দরকার। ভাই ও ডাব কাটতে পারে না, ডাব কেটে যে হাত কেটে ফেলবে। ছেলে মানুষ ডাব কাটতে পারবে না, লুথা নাকি? ওই যা, ও কইল দাঁড়া রিসস কা, যা বেটা। ভাই আমরা কি তোর খারাপ চাই? তোদের খারাপ চাই? যা বলতেছি এটা তো তোদের ভালোর জন্য বলি, ওর খারাপ চাই? তাহলে যা বলতেছি বুঝিস না কেন? হাসপাতালে যাইতেই হবে। আমি আগেই বলছিলাম নিশ্চয়ই ডাক করতে যে কিছু একটা করবে, আমি আগেই বলছিলাম। উফ, কি হইছে? হাতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি হাত দিতে পারছো? এটা ডাবও ঠিক মতো কাটতে পারো না আবিদ, আর ছুরি দিয়ে কেউ ডাব কাটে নাকি? ভাই এনাফ এনাফ বলছো, আমি বারবার করে বলছি ও ডাব কাটতে পারে না, তারপর তুমি এই কাজটা করলা, এখন দুজনকে একসাথে হসপিটালে নাও। এই ছি প্রীতি, তুমি বড়দের সাথে কিভাবে কথা বলছো? আর আমাকে হসপিটালে নেওয়া লাগবে না, জাহিদকে কল দাও, ওর কাছে মেডিসিন আছে, প্রবলেম সলভ হয়ে যাবে। ও হাসপাতালে যাওয়ার মতো তেমন কিছু তো হয় না, যাও। আচ্ছা ভাবি, আপনাকে যে ঔষধ দিয়েছিলাম সকালে খেয়েছেন? ও হ্যাঁ খেয়েছি তো, এখন একটু ভালো লাগছে শরীরটা। আমি আসলে তবু দুজনের ভালো চাইতে গিয়া তোর নিজের বোনের মতো দেখি বলে আর তোর অসুস্থতার কথা শুই না, ছুটিটা এসে থাকতে পারি নাই। বুলেট ভাই আপনার ইমোশনটা আমি বুঝতে পারছি, আসলে জাহিদ থাকাতে ওর হেল্প নিয়ে ওর ওর সাথে ডিসকাস করেই প্রীতির জন্য ওষুধ দেওয়া হয়েছে। আর জাহিদ শুধু আমার বন্ধু না, ও আমাদের ফ্যামিলি ডক্টর আর কি, যে কোনো সমস্যায় ও হেল্প করে। তো ওর দেওয়া ওষুধে আগে প্রীতিকে দিয়েছি, এখন স্যালাইন কিনা বাকি ছিল, সেটা কিনতে গিয়ে দোকান আপনার সাথে দেখা। আচ্ছা ভাইয়া আমি সরি, আসলে ওর হাত কাটা দেখে আমার মাথা পুরো উল্টাপাল্টা হয়ে গেছিল, কি করব বুঝতে পারছিলাম না। আর তুমি তো যা করেছো আমাদের ভালোর জন্যই করেছো, তুমি এলাকায় আছো বলে একটু ভরসা পাই। ভাই প্লিজ কিছু মনে করো। আরে হইছে হইছে, এইভাবে বলার কি আছে, আমরা তো তোকে ভালো চাই তাই না মামা? আর আবি তুমি আমারে বলবো না যে তুমি তোমার বন্ধুর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে তুমি ওর জন্য ওষুধ নিয়ে আসছো, তাহলে তো আমি আর টেনশন করতাম না, মাঝখান দিয়ে তোমার হাতটাও কাটতো না। বুলেট ভাই আমি আসলে টেনশনে বলতে ভুলে গেছিলাম। এ যাত্রা কিন্তু অল্পের উপর দিয়ে গেছে দুজনের, আল্লাহ বাঁচাইছে। আচ্ছা জাহিদ ভাই ওরা রক্ত পড়বে না তো? না এখান থেকে রক্ত পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে তো হইল, আমি তাহলে ফোন করে অ্যাম্বুলেন্সটা না করে দিয়ে আসতে। বাবা আপনি আমার বাসায় চলুন, আমার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরে আবার আসবেন। কি বলো, ওদেরকে এই অবস্থায় রেখে যাবো? এখন তো অবস্থা ভালো, কোনো সমস্যা নাই তো, ওই যে ডাক্তার বললো না চলেন আপনি চলেন। আর মেয়ের বাসায় তো আসেনি থাকেনি, ছেলের বাসায় যেতে হবে না, চলেন চলেন মামা চলেন। আচ্ছা মা আমি তাহলে আসি, আর তুমি তোমার খেয়াল রাখো বাবা। জি সমস্যা হলে ফোন দিও। আচ্ছা হ্যাঁ সমস্যা হলে ফোন দিও, ঠিক আছে? হ্যাঁ গেলাম, থ্যাংক ইউ ডাক্তার। সমস্যা নিজে চলে যাওয়ার সময় বলে যায়, সমস্যা হলে তাকে যেন জানাই। থ্যাংক ইউ দোস্ত। কি তোমার হাতে ব্যথা, তুমি এইভাবে ই করতেছো কেন? কই আমার তো কিচ্ছু হয় নাই। মানে মানে হচ্ছে আমি দেখলাম যে ব্যাটা লিমিটের বাইরে চলে যাচ্ছে, তখন আমি বন্ধু জাহিদকে ডাকলাম, বললাম কি করব, তো সে আমার বুদ্ধি দিল যে লাল রং মাখায় যদি এটা নাটক করা যায় তাহলে ঝামেলা মুক্ত হয়ে যাবে, দেখছো কেমন ঝামেলা মুক্ত করছি। তোমার মাথায় তো অনেক বুদ্ধি।
দেখতে হবে না হাজবেন্ডটা কার। আজকে কিন্তু তোর ভাগ্যটা ভালো, একটা বুলেট কিন্তু আজকে তোর বুলেট দিয়া মুখটা পুরো ঝাঁঝরা করে ফেলতো। ভাগ্য ভালো মাথায় বুদ্ধিটা আসছিল। যাই হোক থাক তোরা, আমি তাহলে আসি। ঠিক আছে। আর হ্যাঁ, তোর হাত থেকে যদি আবার রক্ত রক্ত বের হয় বা ভাবির যদি আবার ডায়রিয়া ফাইরি হয় একটা ফোন দিস। দিব তোমার ফোন, চলে আসবে সুস্থে যা তুই যা। খুব ফোন দিস। কি ব্যাপার বসে আছো যে? যে যুদ্ধ করলাম রিল্যাক্সড হই। রিল্যাক্স হবে? চোর পুলিশ খেলবে না কি? আসলে আমি এখনই ফার্মেসিতে যাচ্ছি, 5 মিনিট টাইম দাও। তাও ধরো লাগবে না, চলো। কিন্তু লাগবে না, সাবধান থাকলেই হবে। অবশেষে বুলেট ভাইয়ের হাত থেকে রক্ষা পেল আবিদ এবং প্রীতি। সমস্যা লগ্নে জন্ম নেয়া বুলেট ভাই কিনা যাবার আগে বলে গেলেন ভবিষ্যতে কোনো সমস্যা হলে তাকে তৎক্ষণাৎ জানাতে। দেখা যাক আবিদার প্রীতি কোনো সমস্যায় পড়লে বুলেট ভাইকে জানায়, নাকি বুলেট ভাই আবার নিজেই উল্টো সমস্যা হয়ে চলে আসে তাদের জীবনে। সে যাই হোক, পরের কথা পরেই দেখা যাবে। আপাতত বুলেট ভাই তার মামা প্রীতির বাবাকে তার বাসায় নিয়ে আপ্যায়ন করতে থাকুক, আর এদিকে আবিদ এবং প্রীতি কাটাতে থাকুক তাদের ভালোবাসার কিছু ব্যক্তিগত মুহূর্ত। সারাদিন তো আর ধকল কম গেল না তাদের উপর দিয়ে। আমি এখনই যাচ্ছি। সাবধানে। কই তাড়াতাড়ি দাও। আর আপনি আমার সাথে চলেন, আমার বাসায় চলেন, আমার বাসায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার বিকালে দরকার। আরে বিকালে না, চলে যাওয়ার সময় বলে এই সমস্যায় পড়লে আমাকে জানিয়ে। তুমি একটু চিল মোড়ে থাকো, তাদের কোনো গায়ে গুতো দাও, হাই ফাই খেলো, বা ভাবির যদি বা ডায়রিয়া ফাইরিয়া হয় একটা ফোন দিস, চলে আসবো। ফোন দিব তোরা, দেখুন যা যা ফোন দিস। না কি আমার হাসতে থামাইতে পারবেন না যদি আসি আসে একবার। আপনার আইতাছে না আর আইতাছে? তাড়াহুড়ো করতেছো কেন? শোনো, ছুটির দিন সকালে কাছে থাকলে তাপমাত্রা বাড়ে, তাই না? তাপমাত্রায় হ্যাঁ
show.